তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে দেখাব রকম নমিনেশন ছাড়া ভোটার কার্ড কিভাবে বানাবেন তার সম্পূর্ণ প্রসেস তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কথা না বলে চলে যাব মূল ভিডিওতে যারা নতুন ভোটার কার্ড বানাতে পারছেন না তারা এই ছ নম্বর ফর্মটা সঠিকভাবে ফিল আপ করলেই কিন্তু আপনি আপনার ভোটার কার্ডটা বানিয়ে নিতে পারেন এই ফর্মটা পেতে হলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং কীভাবে জমা করবেন সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি পুরোটা দেখুন আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার প্রথমে এখানে আপনার এলাকার বিধানসভার নামটা লিখবেন এবং কত নম্বর বিধানসভা সেটা এখানে লিখবেন আর যদি আপনি আপনার এলাকার বিধানসভার নামটা না জেনে থাকেন তো আপনার প্রতিবেশী কাউকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন তারপর এখানে বক্সে ক্লিক করবেন তারপর এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের কালার ছবি লাগাবেন এখানে আপনার বাংলায় নামটা লিখবেন তারপর নিচে আপনার নামটা ইংলিশে লিখবেন তারপর এখানে আপনার বাংলায় পদবিটা লিখবেন এবং নিচে ইংলিশে আপনার পদবীটা লিখবেন তারপর এখানে আপনার যেহেতু কোনো নমিনেশন নেই তাহলে এই দুটি অপশান ছেড়ে দেবেন তারপর এখানে দু লিখবেন তারপর এখানে আপনার বয়স এবং মাসটা কত সেটা সংখ্যায় লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন তারপর এখানে আপনার যে লিঙ্গটি হবে সেটাতে ঠিক করবেন তারপর আপনি বর্তমান যে ঠিকানায় আছেন সেই ঠিকানাটা এখানে লিখবেন এখানে আপনার বাড়ির নাম্বারটা লিখবেন আর যদি বাড়ির নাম্বার না থাকে তো এখানে কিছু লিখবেন না তারপর এখানে আপনার অঞ্চলের নামটা লিখবেন নিচে ইংলিশে লিখবেন শহর বা গ্রামটা লিখবেন পোস্ট অফিসটা লিখবেন তারপর জেলাটা লিখবেন তারপর এখানে আপনার এলাকার পিনকোডটা লিখবেন তারপর নিচে রাজ্যের নামটা লিখবেন তারপর আপনার স্থায়ী বাড়ির ঠিকানাটা এখানে লিখবেন আর যদি আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে তো এখানে একই উল্লেখ করবেন তারপর এখানে আপনি যদি কোনো রকম প্রতিবন্ধী হয়ে থাকেন তো এখানে যথার্থ স্থানে ঠিক করবেন নয়তো ছেড়ে দেবেন তারপর এখানে আপনার ইমেল আইডিটা লিখবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন তারপর এখানে আপনার রাজ্যটা লিখবেন জেলাটা লিখবেন তারপর আপনার গ্রাম বা শহরটা লিখবেন তারপর এখানে আপনি বর্তমান ঠিকানায় কত বছর ধরে আছেন সেটা এখানে উল্লেখ করবেন তারপর এখানে আপনি যখন ফর্মটা জমা করবেন তখন এখানে স্থান এবং তারিখটা লিখবেন তারপর এখানে আপনি সই করবেন তারপর এখানে আপনার পিতা ভোটার কার্ডের নাম্বারটা এখানে চাইবে যাদের পিতামাতার ভোটার কার্ড আছে তারা তাদের পিতামাতার মাতার ভোটার কার্ডের নাম্বার ও সম্পর্ক উল্লেখ করলেই হয়ে যাবে কিন্তু যাদের পিতামাতার মাতার ভোটার কার্ড নেই তারা কি করবেন এখানে ভালোভাবে পড়লে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন তো একটা প্রশ্ন উঠে আসছে ভারতে এমন অনেক অনাথ শিশু আছে তাদের কোনো রকম ডকুমেন্ট থাকে না তো তারা কিভাবে ভোটার কার্ড বানাবেন তো আমাদের একটা ভুল ধারণা হয়ে গেছে যে পিতামাতার ভোটার কার্ড থাকলেই তবে ছেলে মেয়ের ভোটার কার্ড হবে এটা সম্পূর্ণ ভুল আপনি যখন এই ফর্মটা ফিল করে জমা করবেন তখন যদি বিএলও ফর্মটা জমা নিতে রাজি না হয় তো আপনি জোর করবেন বোঝাবেন বেশিরভাগ বিএলওরা এটা জানে না যে বাবা মায়ের ভোটার কার্ড ছাড়াও ভোটার কার্ড হয় একবার জমা পড়ে গেলে আপনার ভোটার কার্ডটা হয়ে যাবে যদি বিএলওরা জমা না নেয় তাহলে বিডিও কিংবা এসডিও অফিসে গিয়েও আপনি ফর্মটা জমা করে আসতে পারেন একটা কথা মনে রাখবেন ভয় পাবেন না নিজের অধিকারের জন্য নিজেকে লড়তে হবে যদি আপনি ভয় পান তাহলে আপনার ভয়টাকে কাজে লাগিয়ে ওরা আপনার কাছ থেকে ঘুষ নিতে পারে আমি যেভাবে ভোটার কার্ড বানাতে বললাম একবার চেষ্টা করুন আশা করছি হয়ে যাবে তো ভিডিওটি এতটাই পর্যন্ত কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম